পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লা থানার সস্তাপুরে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরচিত হামলা ফতুল্লা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার সস্তাপুর মধ্যপাড়ায় শাহজাহানের বাড়িতে স্থানীয় হজরত আলীর বোন ও বোনের স্বামীর মধ্যে পারিবারিক কলহের মীমাংসার জন্যে অভিযোগের বাদী শাহিন ও সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় বসলে আওয়ামী সন্ত্রাসীদের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে দেশীয় ও আগ্নেয়স্ত্র নিয়ে হামলা চালায় এবং শাহীন মোহাম্মদ সুজন সহ আট থেকে দশজনকে বেধ্রক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য সাদ্দাম ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান থানা প্রজন্ম লীগের সভাপতি টুন্ডা জুয়েল সোহেল রতন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হিমেল জাকির রানা সোলামান সহ দশ এগারো জনের একটি সন্ত্রাসী দল ঘটনার প্রসঙ্গে জানান ভুক্তভোগী শাহিন মোহাম্মদ সুজন সহ অন্যান্য আহতরা সমাধান করার চেষ্টা করার সময় সাদ্দাম উত্তেজিত হয়ে বলে আমি এই মেয়ে রাখবো না ছেড়ে দেব উত্তেজিত হয়ে এইসব কাণ্ড কারখানা করলে তো মজিবর জুয়েল আমলিগের হিমেল পরা আইসা আমাকে বকা গালি মার চেষ্টা করে শাহজাহানের বাড়ির ভিতরে আমরা সবাই আশ্রয় নিই আশ্রয় নেওয়ার আধা ঘন্টা পর অনেক মার ধরে অত্যাচার ই করে মানে করে তবে এলাকার পোলাপায় যখন পঞ্চাশ ষাট জন হইচই করে আসা লাগে তখন এইটা শুনে তারা আমার ঘর থেকে ভিড় করে দেয় একটা সামনে অটো ছিল অটো তুলে তখন অটো থেকে নেমে যখন আসি দিয়ে একটা বাড়ি মারা আমি দেখি না কিন্তু আমার এই এক ছোট ভাই নায়ন তার হাতের পিঠে আঘাত লাগে আরও আঘাত লাগে হাসেম ভাই আর আঘাত লাগে নুর ইসলাম এই অবস্থায় পিছন থেকে শর্ট গান দিয়ে আমলীগের স্বৈরাচার সরকারের মজিবর ফতলা থানা আমলিগের কার্যকরী সদস্য শর্ট গান রাইফেল দিয়ে গুলি করে আমি এটা সুষ্ঠু বিচার চাই আমার জানের নিরাপত্তা চাই আমার সন্তানের নিরাপত্তা চাই সাইন বেহরের সন্ত্রাসীরা জিম্পি বেড়া রাখছে আমরা উদ্ধার করতে গিয়া আমি গিয়ে লোকের আসলাম গোপীরা এখানা আমার উদ্ধার করছে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা রিপোর্ট এন এ এন টিভি নিউজ ডেস্ক